বিয়েতের নিচে আছে দুইজন, সো উপরে আছে দুইজন, সামনে আছে একজন দেখছেন। এটা হলো ফার্ম বাগান, সো কাজের সাইডে এখন সবাই কাজ করবে বাগানের ভিতরে। পুইসা ধরতেছে দেখেন, অনেক ভাই উঠে থেকে দেখতেছে, আর নিচে একজন কুইসা ধরতেছে। ইন্দোনেশিয়ারা কিন্তু কুইসা প্রচুর খা। আর এই যে উপরে একজন আছে, আজকে সবাই কাজ করতেছে ছোট বাগানে। অনেক ভাইয়া যারা বলেন, ভাই আমরা যদি মালয়েশিয়াতে নতুন আসি তাহলে কি ছোট বাগানে কাজ করতে পারবো? হ্যাঁ, ছোট বাগানে কাজ করতে পারবেন সবাই মিলেমিশে। আর ছোট বাগানে কাজ করা একদম সহজ, তেমন একটা পরিশ্রম না। এই যে আমার দাদা বসে রয়েছে এখানে, আপনারা দেখতেছেন এখানে দুই প্রবাসী ভাই উপরের দিকে দেখতেছে, নিচে কিছু ধরতেছে, আর এই সামনে এক প্রবাসী ভাই আছে, আপনারা দেখতেছেন। ছোট বাগান, ছোট বাগানে কাজ করা অনেক ভালো। সো আমাদের কোম্পানিতে ছোট বাগান আছে, যারা নতুন আসবেন ছোট বাগানে কাজ করলেও করতে পারেন। এইসব মোটর সাইকেল দিয়ে কাজ করতে হবে। দেখেন মোটর সাইকেলের উপরে পাহাড়, এইসব পাহাড় দিয়ে কিন্তু ডাল এবং ফলগুলো কাটে ছোট ছোট গাছে। সো বড় গাছে কিন্তু ছাবি দিয়ে ফল কাটতে হয়। এই যে দেখুন সবাই এরা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু ব্রিজ। আজকে আগে ভাগে কাজ শেষ, তো এখন বসে থেকে যাওয়ার সময় খালি বাসায়। এই যে একদম প্রচুর রোদ, ছোট বাগানে প্রচুর রোদ উঠে, রোদের ভিতরে কাজ করতে হয়। দেখুন এই যে প্রবাসী ভাই, আরেক প্রবাসী ভাই যাচ্ছে, আর এই যে নুরু ভাই দেখতেছে, আর আমার দাদা এক ইন্দোনেশিয়া ভাই আলোচনা করতেছে আলাপ, কিভাবে কাজ করতে হবে, কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়। এই দেখুন দেখতেছে, আর ওইটা পাথরের পাহাড়, সেই পাথরের পাহাড় কিন্তু প্রতিনিয়তই থাকে। আর এক প্রবাসী ভাই বসে গাছের গোড়ায় গিয়া, সে সবে ব্রিজের উপর এখানে ছিল। এই যে এক প্রবাসী ভাই যাচ্ছে এখান দিয়ে, সেখানে দাঁড়াইবে রোদের ভিতর। দাদু আজকে কাজ শেষ? ভালো, কেন আর কাজ করবে না? কাজ তো শেষই, কাজ যেটা করা শেষ, হালকা পাতলা আছে, মান্ডু ঠান্ডা আসলে করা লাগবে। কি কাজ করলো আজকে? একসাথে শেষ কয় ঘন্টা কাজ করছো? কত বেশি নাই জানি, গরম না জীবন রাস্তা। আর বলক ছোট, এটা ছোট বলো, আর শহর সবাই আইছে তো একজন। এই যে দেখুন আর একজন নিচে আছে, আর সেই ব্রিজের উপর দাঁড়ায় রয়েছে। সেভাবে কিন্তু মিলেমিশে কাজ করতে হবে বাগানের ভিতর। আর এই যে ব্রিজের নিচে আছে দুইজন, সো উপরে আছে দুইজন, সামনে আছে একজন দেখছেন। এটা হলো ফার্ম বাগান। ইন্দোনেশিয়া ভাই আছে, বাংলা ভাই আছে, মিলেমিশে কাজ করতে হয় আমাদের। সো মিলমবদ অনেক, যারা মালয়েশিয়াতে আসবেন এভাবে কিন্তু কাজ করতে পারবেন মিলেমিশে, ছোট বাগানে বড় বাগানে। সো অনেক ভালো হয়, খারাপ না। এই যে একজন দেখতেছে কিছু ধরার লাগিয়া, দেখুন আমি যাই পাহাড় দিয়ে করতেছে, তারা কিন্তু কুইসা খেয়ে থাকে দেখছেন। ছোট ফার্ম বাগান আর ফার্ম বাগান, এত পরিমাণ গাছ আছে আমাদের স্টেটে, ছোট বাগানই বেশি। ফার্ম বাগানে প্রবাসীদের কাজ, সকাল টাইম আছে কাজে আসছে বাগানে কাজ করতে, খুন্তির কাজ করবে সবাই। এই যে পাশে খুন্তি দেখতেছেন আপনারা, সেসব খুন্তি দিয়ে এখানে অনেক ভাই আসছে, সবাই বেসিকে কাজ করে। কং যে হাতে দেখতেছেন ছুরি, যেটা পারাং বলা হয় তামিল, আর মোটর সাইকেলটা সবাই কাজে আসছে। সো বেতনের কথা যদি একটু বলি আমি, এরা সবাই ওভার টাইম বেসিকে কাজ করবে আজকে। তো যারা কোয়ান্টাকে কাজ করে তারা দুইটার সময় চলে যাবে বাসায়, সো তাদেরকে তিন ঘন্টা ওভার টাইম দিয়ে দেবে। সো যারা বেসিকে কাজ করে তারা চারটার সময় সাড়ে চারটার সময় যাবে বাসায়, তারা তিন ঘন্টা ওভার টাইম পাবে। এটা হলো আমাদের স্টেটের নিয়ম, অল্প সময় কাজ করেও কিন্তু বেশি ওভার টাইম করে থাকে। সবাই ভাত খেয়ে বাসার থেকে আসছে, সো কাজের সাইডে এখন সবাই কাজ করবে বাগানের ভিতরে। ওই পাশে দেখতেছেন গাছগুলা, ওইসব গাছে কাজ করবে। এটা হলো আরেক সাইড, আর ট্র্যাক্টর আসতেছে, ট্র্যাক্টর দিয়েও করা থাকবে। এই যে মোটর সাইকেল,
ওই যে খন্তি দাঁড়াইতেছে দেখতেছেন, সেই খন্তি দিয়ে কাজ করবে। আর মালয়েশিয়া দেশটা কি একদম বাংলাদেশের মতো এক ঋতুর দেশ, আবহাওয়াটা মোটামুটি ভালো, সবাই কাজ করে থাকে।